পশ্চিমবঙ্গের কলুষিত রাজনীতি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এখানে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হবে, সেই আশাতেই আমরা সবাই মিলে লড়াই করছি। তো সকলকে শুভেচ্ছা, সকল পশ্চিমবঙ্গবাসীকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ ভারতীয় জনতা পার্টির 43তম প্রতিষ্ঠা দিবস, সারা দেশ জুড়ে ধুমধাম করে পালন করা হচ্ছে কেন্দ্রীয় পার্টির জন্মদিন। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সারা দেশের বিজেপি নেতা কর্মীরা মেতেছেন আনন্দ উদ্দীপনায়। এরাজ্যের বিভিন্ন প্রান্তেও মহাসমারোহে পালন করা হচ্ছে পার্টির প্রতিষ্ঠা দিবস। ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে শ্যামনগর জেলা পার্টি অফিসের সম্মুখে মহাসমারোহে অনুষ্ঠিত হলো বিজেপির 43তম প্রতিষ্ঠা দিবস। এদিন দলের তরফ থেকে দলীয় পতাকা তুলে এই অনুষ্ঠানের সূচনা করেন ব্যারাকপুর বিজেপির জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি। তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন তিনি। জেলা সভাপতি বলেন, শুধু দেশের কেন্দ্রীয় পার্টি হিসেবে নয়, বিশ্বের দরবারে ভারতীয় জনতা পার্টি এখন সব থেকে ওপরে। কেন্দ্রীয় নেতৃত্ব যা বলবে আগামী দিনে সেই পথেই আমরা সকলে চলব। পার্টির প্রতিষ্ঠা দিবসে আমাদের কর্মী সমর্থকদের মধ্যেও উৎসাহ যথেষ্টই। দেখুন, আজকে পার্টির প্রতিষ্ঠা দিবসে আজকে সারা ভারতবর্ষ তথা ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটা বুথে আজকে আমরা পতাকা উত্তোলনের কার্যক্রম করছি এবং খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজকের এই দিনটাকে আমরা উদযাপন করছি। ভারতবর্ষ আমাদের দলের নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিনে দিনে আরও অগ্রগতিতে বিশ্বে নাম করছে। আগামী দিন সেই অগ্রগতি আরও ভালো জায়গায় ভারতবর্ষকে নিয়ে যাবে, এই আশা রাখি। এবং পশ্চিমবঙ্গের কলুষিত রাজনীতি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এখানে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হবে, সেই আশাতেই আমরা সবাই মিলে লড়াই করছি। তো সকলকে শুভেচ্ছা, সকল পশ্চিমবঙ্গবাসীকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শ্যামনগর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।